هذا رواه البخاري. وقال شان حبيبه ومحبوبه امرا ومخبرا: ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بدأ العلا بكماله كشف الدجى بجماله حسن تجمع خصاله وصلوا عليه. معزز محترم সসিনো শরীফের মরহুম পীর সাহেব কেবলাদার ইসালেশ্বর মাহফিল পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে সালেহাবাদ দিনিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মহৎ জলসার সম্মানিত সদর মহতারাম আমাদের অত্যন্ত সুপ্রিয় এবং এলাকার সালেহাবাদ মহিউদ্দিন তাহির মাদ্রাসার সম্মানিত মোহতারাম সুবহান হুজুর সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, বরদার আলের মা বোনেরা, সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আপনাদেরকে একটু আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটি রাত্রতে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার ঘরে বসে আমরা সুন্নতি মাহফিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসার এবং বসার দু চারটি আলোচনা শোনার এবং করার তৌফিক করে দিয়েছেন। এই জন্য মাহবুদের দরবারে আমরা একবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দ সকালাইন নূরে মুজাসসাম সৈয়দিনা মুহাম্মদ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মায়া করে এত দয়া করে তিনি সৃষ্টি করেছেন, যেই নবীর আদর্শ এত সুমহান ছিল এত মর্যাদাবান ছিল, যার আদর্শে আদর্শিত হয়ে পৃথিবীর সমস্ত মানুষরা দিশেহারা হয়ে তার ছায়া ফলে এসেছে, সেই নবীউনা মুহাম্মদ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নগণ্য উম্মত আল্লাহ পাক আমাদেরকে করে দিয়েছেন, এই জন্য সুক্রিয়া তুমি বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার আলোচনা খুবই সংক্ষেপ, বেশি সময় নেব না। মূলত আমরা বর্তমান সময়ে এমন একটি সময় আমরা বর্তমান সময়ে আমরা বসবাস করতেছি। বাংলাদেশের মধ্যে কয়েকদিন আগে যে ঘূর্ণিঝড়টা আসার কথা ছিল উপকূলের মধ্যে কিছু সমস্যা হয়েছে, এমনকি গত বছরও এমন একটি ঘূর্ণিঝড় আসার কথা ছিল সেটা ফোনই আমাদের উপরে আসে নাই। তারপরে কিছুদিন আগে আমি সম্ভবত গত শনিবারে যে আপনাদের কসবাতে যে ট্রেন অ্যাক্সিডেন্ট হইল উদয়ন এবং টুমনা, ওই টুমনাতে আমি লাকসাম থেকে আপনার ঢাকা থেকে আসার পথে ছিল, আমি ওই দিন গেছিলাম কিন্তু ভাগ্যক্রমে টিকিট নিতে পারিনি। যদি টিকিট নিতাম তাহলে হয়তো আমি ওই দিনে ওটার মধ্যে থাকতাম না। তা আল্লাহ রহমত, আল্লাহ রহমতে আমাদের এই এরপরের দিনে আবার উল্লা পড়ায় আপনার ট্রেন অ্যাক্সিডেন্ট হলো। আমাদের এই গজব আমাদের জন্য যে আসতেছে এটা কি আমাদের হাতের কামাই কিনা কথা বলেন, হাতের কামাই কিনা হাতের কামাই বুঝেন। আমরা যে ভালো কাজ করি এই কাজের ফসল হইল, ভালো কাজ করলে এই কাজের ফসল হয়, পাপের ফসলের কারণ। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বড় বড় গজব দিচ্ছে, তার কারণ কি? এই মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসে
আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে আল্লাহ তাআলা এত পছন্দ করে দুনিয়াতে পাঠিয়েছেন, যার চরিত্র এত সুন্দর ছিল, কিন্তু তার উম্মতরা কেন অচরিত্রবান হয়? আমাদের এই মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসে যখন আমরা মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল করি, শুধু কি শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ নিয়ে আলোচনা করি না, অন্য কিছু নিয়েও করি, আমরা অন্য কিছু নিয়েও আলোচনা করি, যে আলোচনাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত থেকে শুরু করে, তিনি কেন আসলেন, তিনি যখন পৃথিবীতে আসলেন, পৃথিবীতে আসার পরে পরে প্রথম তিনি সেজদা দিলেন উম্মতের জন্য, কাদের জন্য? কথা বলেন, কাদের জন্য দিয়েছে? উম্মতের জন্য, আমাদের জন্য দিয়েছে। তখন যখন তিনি আল্লাহ তাআলা আমাকে কিয়ামতের ময়দানে প্রথম তিনি যখন উঠবেন, তখনও তিনি আমাদের জন্য সেজদা দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে ডিফারেন্স দেখেন, পার্থক্যটা দেখেন, তিনি তখন আমাদেরকে ভুলেন নাই, কাল কিয়ামতের দিনেও তিনি আমাদেরকে ভুলবেন না, তারপরও আমাদের চরিত্রটা, আমাদের চলাফেরাটা, আমাদের আচার ব্যবহারটা কেন এত অশালীন, কেন এত আমাদের মধ্যে মারামারি, হানাহানি, কাটাকাটি, কেন আমাদের এই অশালীন আলোচনা কেন আমাদের মধ্যে আসলো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চক্রান্ত শুরু হয়েছিল তার দুনিয়াতে আসার আগ পর্যন্ত, আসার পরেও তার সাথে জালিয়াতি হয়েছিল, তার প্রমাণ তারা বাস্তবায়ন করেছে ইহুদিরা বর্তমান সময়ে, যে ইহুদির কাছে আল্লাহ তাআলা 70,000 40,000 মতন করে 70,000 নবী আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তারা ওয়াকতুলুনান নাবিয়িনা বিগাইরিল হক, তারা এই ইহুদি গোষ্ঠীরা কত অসংখ্য নবীদেরকে হত্যা করছে তার কোনো মানে বলে শেষ করা যাবে না, একটা জাতির জন্য আল্লাহ তাআলা 70,000 নবী পাঠিয়েছেন, তারপরও তার শুধরায় না, কিন্তু আমাদের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাত্র একজন এসেছেন, আর তার উম্মত এত উম্মত, যে উম্মতগুলা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত হিসাবে আল্লাহ তাআলা স্বীকৃত দিয়েছেন, সেই উম্মতের মধ্যে কেন এত মারামারি, কেন এত হানাহানি, কেন এত বাছবিচার, অশালীন কথাবার্তা, চলাফেরা, আদর্শের মধ্যে বিচ্যুতি কেন এত? তার একমাত্র কারণ হচ্ছে আমরা আমাদের নিজেদেরকে ভুলে গেছি। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসার পরে যে চক্রান্তটা শুরু হয়েছিল 550 হিজরিতে সেটা বাস্তবায়ন তারা করতে গিয়েছিল। অনেকে আমরা এই ঘটনাটা শুনেছি ইহুদিরা লাশ চুরি করতে গেছে, কিন্তু এখানে প্রেক্ষাপটটা কি? ওরা যখন ওদেরকে প্রশ্ন করা হলো যে তোমরা কেন লাশ চুরি করতে আসছো, তোমাদের কারণটা কি? ওরা তো লাশ চুরি করতে গেছে, অলরেডি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা বের করে ফেলছিল। যখন তারা ধরা পড়ল, তাদেরকে জিজ্ঞাসা করা হলো তোমরা কেন এই আমার রাসূলের সাথে এত দুশ্মনী কেন করলে, তারা বলল যে আমরা মুসলমানদের সাথে চ্যালেঞ্জ করতে চেয়েছিলাম, মুসলমানদের সাথে চ্যালেঞ্জ করতে চেয়েছিলাম যে মুসলমানরা, আমরা জানি মুসলমানদের নবী কখনো সে মৃত্যুবরণ করে, কথা বলেন না, মৃত্যুবরণ করে নবী তো নাই, মৃত্যুবরণ তো অবশ্যই করছে, বুঝেন নাই কথা, এই মৃত্যু আর ওই মৃত্যুর মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে? বড়দের ক্ষেত্রে যখন সবসময় বুঝবেন, নবীদের ক্ষেত্রে যখন মাগফিরাত শব্দ আসবে তখন এটা হচ্ছে আল্লাহ তাআলা মর্যাদা বাড়ায় দেন, আর আমার ক্ষেত্রে যখন আল্লাহ বলছে ইস্তাগফির, তুমি ক্ষমা প্রার্থনা করো, তার মানে আমার গুনাহ মাফ করার জন্য আল্লাহ তাআলা বলছে, পার্থক্য আছে, প্রেক্ষাপট পার্থক্য আছে। এই জন্য আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যখন তারা বলল যে আমরা চেয়েছিলাম মুসলমানদের সাথে চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য যে মুসলমানদের নবী যদি সত্য হয়ে থাকে তাইলে সে অবশ্যই তার রওজা, তার কবরে সে অবশ্যই জিন্দা, ঠিক না বলেন? নবী জিন্দা না মুর্দা? জিন্দা। এই আকীদা আছে তো? আমাদের আকীদা আছে কিনা? নবীজি তিনি শোনেন, আমাদের কথাবার্তা শোনেন, তিনি আমাদেরকে দেখেন, তিনি উম্মতের অবস্থা দেখেন, এখানে যারা বসে আসছেন এটা হচ্ছে নবীর ঘর, তার ঘর সেই ইটের মাদ্রাসা, এই মাদ্রাসায় যারা একটু আগে হুজুর বলছেন যে মাদ্রাসার দান সৎকার করলে এটা ফিরত যায় না, আরেকটা কথা বলি, দান সৎকার করলে অবস্থা ভালো হয়, দান সৎকার শুধু শুধু টাকা দিয়ে করলে হবে না, ব্যবহারও ভালো করতে হবে, কারণ আমার দেবার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির সাথেও ভালো ব্যবহার করেছেন, এই যদিও আমার ইহুদি এই ইহুদি অনেক কষ্ট দিয়েছে পৃথিবীতে, আমার রাসূল সাল্লামের আদর্শের বহির্ভূত কোনো কাজ কোনো উন্মত এ পর্যন্ত করেনি, যতটুকু আমরা করেছি এখনো করতেছি,
পার্শ্বপদ্মা স্মৃতিতে যখন ইহুদিরা এই কাজটা করল, দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা চেয়েছিল যে তারা মসজিদে নববী থেকে বের করে, রওজা শরীফ থেকে বের করে টুকরা টুকরা করে সমুদ্রে ভাসিয়ে দিবে আর বলবে তোমাদের নবী যদি সত্য হয়ে থাকে তাহলে বলো তোমাদের নবী কই, নাউজুবিল্লাহ বলো। কিন্তু আল্লাহ নবী যেটা করতে দেন নাই, আল্লাহ করতে দেন। আপনি আপনি একটা কথা বলেন যে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো কি এই তলোয়ার আল্লাহ রাসূলের শরীরে লাগবে, কথা বলেন না লাগবে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলার এই গলা মোবারকের এখানে চুমা দিয়েছিলেন আমার রাসূল, ইয়াজিদ কত চেষ্টা করলো সীমারের মাধ্যমে এখানে চুরি চালাইতে পারছে, পারে নাই। অথচ আজকে সেই মিম্বরে বসে বসে এই বিশ্বে বাংলাদেশে দেখা গেছে আমার উত্তরা সেক্টরে একবার আমার একজন মসজিদের ইমাম সাহেব ফোন দিল যে সেই ইয়াজিদের রহমতুল্লাহ আলাইহি ডুবে গেছে, সাথে সাথে দুজন মুসলি দাঁড়ায় বলছে হুজুর এখন আপনি ক্ষমা চান, ইয়াজিদকে কেন আপনি রহমতুল্লাহ আলাইহি বলছেন? তখন মসজিদ হট্টগোল শুরু হয়ে গেছে। আমার এখন দিচ্ছে আমি বলছি আপনি তওবা করেন আর বলেন যে জীবনে আর রহমতুল্লাহ আলাইহি বলবো না। যে বেঈমান গোষ্ঠীরা কিছু কিছু মুনাফিক গোষ্ঠীরা, আমি কোরআন কারীমের থেকে যে আয়াতে বলছি ওয়াইদা ইলাল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতীনহিম ক্বালু ইন্না মা'আকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। মুনাফিকদের একটা চরিত্র হচ্ছে যখন তারা মুমিনের সাথে চলে তখন বলে কি আমি তোমাদের সাথে আছি, আর যখন মুমিন থেকে সরে আসে বেঈমানদের সাথে যখন মিলে তখন আমরা তো তাদের সাথে মিলছি শুধু ঠাট্টা করার জন্য। এজন্য বর্তমান সময়ে আপনি নিজেকে চিন্তা করেন যে আপনার শরীরের মধ্যে আপনার এই নেফাকি আপনার এই অন্তরের মধ্যে কতটুকু নেফাকি রয়েছে। আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত চরিত্রবান তিনি ছিলেন, তার মজলিসে যদি কেউ বসত, আমার রাসূলের মজলিসে দার্সে হাদিসের মজলিস, দার্সে তাফসীরের মজলিস, রাসূলের ওয়াজের মজলিস ছিল। একটা ছোট্ট ঘটনা বলি, সাআদ বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন একজন ছোট্ট একজন সাহাবী, তার বয়স ছিল চার বছর, অবসর কথা কিন্তু মনে রাখতে হবে, ওয়াজ শুনতে আইছেন ওয়াজ কিন্তু মনে রাখতে হবে, ওয়াজও একটা ক্লাস। এখন বদ বাদা ওয়াজ কিন্তু আমরা করি না, কথা বুঝাইতে পারছি, কিছু নিজেদেরকে আপডেট করেন, ছেলেদেরকে পড়াশোনা করান, মাদ্রাসায় পাঠান, স্কুলে পাঠান, মনটা কিছু পরিবর্তন করেন, আর ওয়াজ শুনবেন হুজুর কি বলে সেটা শুনবেন, ওয়াজ মনটার জন্য শোনার দরকার না। ওয়াজ হচ্ছে হুজুর এখানে আমার এদিকে লেগে দিয়েছে চট্টগ্রামে হুজুর কেরাতে থাম দেন না, আমি কিছু বাইরে আমি কেরাতটা শুনতে পারি না, কথা বুঝেন নেই শুনবেন। আলোচনা ওলামায় কেনা বলছেন কোরআন এবং হাদিস থেকে কতটুকু শুদ্ধ, হুজুর কি মিশা কথা বলল না মিশা হাসা কথা বলল, এই জন্য আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় পাঠাইতে হবে, এরকম দিনই মাদ্রাসায় পাঠাইতে হবে, যেই মাদ্রাসায় পাঠাইলে হকানি আলেম তৈরি হবে। সাহেব বিন উমর রাদিয়াল্লাহু আনহু তিনি দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে তিনি বসতেন, ছোট মানুষ চার বছরের মানুষ, তার চাচার সাথে সে মজলিসে আসতো, চাচা যখন মজলিসে নিয়ে আসতো প্রায় দিন, একদিন চাচা আসে নাই, সাআদ বিন উমর রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন আল্লাহ রাসূলের দরবারে একা একা আসলেন, আয়েশা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা তিনি শুনলেন, ওই আলোচনা ছিল কিয়ামতের আলোচনা। তিনি যখন বাড়িতে ফিরে গেলেন যে বললেন চাচা আজকে আমি রাসূলের আলোচনা শুনছি, বাবা কি আলোচনা শুনছো? যে আলোচনা শুনছি এমন আলোচনা যে আলোচনা আমার শোনার সাথে সাথে আমার সামনে কিয়ামত বসতেছে, সুবহানাল্লাহ বলবেন তো। চাচা কি বলে উঠছে জানেন, যে মুহাম্মদের কথা যদি সত্য হয়ে থাকে তাহলে গরু গাধার চেয়েও খারাপ, নাউজুবিল্লাহ। সূরা তাওবার একটা আয়াত আছে ওয়াল্লাযীনা কাফারু বা'দা ঈমানিহিম, সাআদ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে উঠলেন ও চাচা রাসূলের ক্ষেত্রে কাউকে ছাড় নাই, ছাড় আছে রাসূলের ক্ষেত্রে কাউকে ছাড় নাই, সে যে কোনো ব্যক্তি হোক, আরে নাস্তিকরা তো না বুঝে আমার রাসূলের বেঈমান বেঈমান করে অপমান করে, কিন্তু মুসলমান যদি হই আমরা যে লেবাসে চলি আমরা যে আদর্শে চলি এদের আপনি তো এক অপমান করতেছেন আমার রাসূলকে, কোনো না কোনো কারণে করতেছেন, এরা তো না বুঝে করে, নাস্তিকরা করে, ইহুদিরা করে, খ্রিস্টানরা করে, তারা তো না বুঝে করে, কিন্তু আপনি আমি যে কাজগুলো করি প্রত্যেক দিন, আপনি বলেন তো রসুলের কথা মতো আপনি কটা কাজ করেন, রসুলের মতো কথা মতো আপনি খান কয়বার, রসুলের কথা মতো আপনি কয়বার ঘুমান, রসুলের কথা মতো কর কয়বার আপনি কার সাথে ভালো ব্যবহার করেছেন, একটাও করেন,
একটাও আমরা করি না, তাহলে কি রসুলের সাথে বেঈমানি করা হইলো কিনা? কথা বলেন না কেন? রসুলের সাথে বেঈমানি করা হইলো কিনা? আল্লাহ নবী বলেন মান যাকারানি যাকারাল্লাহ, যিকির নবী আগার কোই বান্দা করতে হয় খুদ আল্লাহ তাআলা উসকো উপর রহমত ভেজতে হয়। সুবহানাল্লাহ। আল্লাহ মাইকাল রহমাতুল্লাহ আলাইহি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি কোনো ব্যক্তি জিকির করে, রাসূলের জিকির যদি কোনো ব্যক্তি করে, আল্লাহ আল্লাহ তাআলা ওই বান্দার উপর বেশি রহমত দেয়। সুবহানাল্লাহ। এজন্য আমি আপনি নাস্তিক না তো আমার রাসূলের উপর কত ধরনের এলজাম দিব, কিন্তু আমি আপনি কতদিন প্রত্যেক দিন সকাল থেকে শুরু করে, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সকালবেলা মুমিন হবে আর বিকালবেলা আমার এই মুমিন সে কাফের হবে, সকালবেলা সে মুমিন হবে আর বিকালবেলা সে কাফের হবে। কারণ কি? এই জবান, এই জবান আজকে দুটো জুমার খুতবার আলোচনা আমি করেছি, এই লেসান লব জবান, জবানটাকে আমরা শুদ্ধ করি, পরিশুদ্ধ করি, তাহলে এই জবান দিয়া কিয়ামতের ময়দানে কেচি কাটা হবে, আমারও কাটা হবে যদি আমি সেই আমল না করি। এই জবানের মধ্যে দাম আছে, এই জবান দিয়ে আমরা সব কিছু করি, কিন্তু এই জবানের মূল্যটা আমরা নিজেরা বুঝি না। আল্লাহ তাআলা এই জবানের মধ্যে, এই যে মুখটা শুধু এই ঠোঁটের মধ্যে এমন একটা কিছু ব্যাকটেরিয়া ক্যালোরি দিচ্ছে দিয়েছেন, যে কি আপনি যে মনে করেন অনেক সময় যে আমাদের মাথায় বা এখানে গুঁটাগাটি হয়, ছোটো ছোটো অনেক সময় ইয়ে হয়, এগুলো দেখবেন আপনি যদি একটু থুতু লাগাই দেন, একটু ঘষা দেন, এই থুতুর কারণে কিন্তু আপনার কী হয়ে যায়, আপনার এখান থেকে এগুলো চলে যাবে, ব্যথাগুলো পর্যন্ত চলে যায়। এটা কারণ কী জানেন? এইটার মধ্যে একটা জীব, এই যে লালাট যে আছে লালাটটা, এই লালাটের মধ্যে এমন একটা বিষাক্ত অ্যাসিড অ্যাসিড আছে, যে অ্যাসিড যদি কোনো শরীরের মধ্যে মনে করেন কোনো ব্যক্তি যে লাগায় তার শরীরের মধ্যে, সেটা অটোমেটিক সেটা চলে যায়। এটা আমার কথা না, তিব্বুল হায়ওয়ানের মধ্যে ইমাম নবী তিব্বি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে যদি মানুষের শরীরের যে ললাট, এই যে আমাদের ললাটটা লালাটা যদি কোনো বিষাক্ত সাপের মুখে যদি ছেড়ে দেওয়া হয় তো বিষাক্ত সাপ মরে যাবে, এত বিষাক্ত আমাদের। কিন্তু আমরা আমাদের চরিত্রটাকে কোথায় নিয়ে গেল? আমাদের এই জবান আল্লাহ তাআলা এত মূল্যায়ন দিয়েছেন। আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর সামনে, মসজিদে নববীতে বসা ইহুদি সে প্রস্রাব করে ফেলেছে মসজিদে নববীতে, কেউ যদি আমাদের মসজিদে এসে পায়খানা করে আপনি কি এটা আস্ত রাখবেন? কথা বলেন আস্ত রাখবেন, মারা একদম ডাইরেক্ট মারা হয়ে যাবো। আমাদের দেশটা হচ্ছে এরকম, কিন্তু আমার দয়াল নবীজি কী করছে? সে প্রস্রাব করছে, ও আবু বকর সামনে ছিল, ওমর সামনে ছিল, ওসমান সামনে ছিল, আলী কারামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন সবাই সামনে ছিলেন। ওমর বললেন হুজুর একটু সাইজ করুন, সাইজ করার দরকার নেই, এক বালতি পানি ঢেলে দাও। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ, এক বালতি পানি ঢেলে দাও পরিষ্কার করে দাও। রাসূল হেসে বললেন এই কাজ যখন দেখছে ইহুদি হাসতে হাসতে সে বলছে আশহাদু আন্নাকা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, সুবহানাল্লাহ, ইসলাম গ্রহণ করে নিয়েছে। আদর্শ কোথায় আছে? আদর্শ পৃথিবীতে বলা হয়, নাস্তিকরা বলে, এই সাম্রাজ্যবাদীরা এরা বলে কি যে আমার রসুল নাকি জোর জবরস্তি করে ইসলাম গ্রহণ করাইছে, হাদিস দলিল দেয়, আমার হাদিস থেকে, হাদিস থেকে আবার দলিল দেয়, হাদিসটা কি উমিরতু আন উকাতিলা আন-নাস হাত্তা ইশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। এই হাদিসটা হচ্ছে আপনার মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, এই হাদিসের অর্থ এরা বুঝে নেয়। এই হাদিসটা তাদের জন্য নাজিল হয়েছে, মুনাফিকদের সামনে নাজিল হয়েছে, অথচ এই হাদিসটা এরা বলে কি যে নবী মুহাম্মদ বলছেন যে তিনি যতক্ষণ না পর্যন্ত আদিষ্ট না হবেন, যতক্ষণ কোনো ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ না বললে ততক্ষণ তার বিরুদ্ধে যুদ্ধ করা তার জন্য ফরজ হয়ে যায়, নাউজুবিল্লাহ। হাদিসের অর্থ ঠিক আছে কিন্তু মানা বুঝে নাই। এখানে উকাতে যারা মুহাওয়ালা চেষ্টা করে, প্রচেষ্টা করেছেন আল্লাহ নবী, প্রচেষ্টা করেছেন এই যে আল্লাহ নবীর জীবনে তিনি তার যুদ্ধে যতগুলো যুদ্ধ হয়েছে, সাতাশটা থেকে তেইশটা থেকে সাতাশটা পর্যন্ত, এই সবগুলো হচ্ছে দিফা আনিল ইসলাম, ইসলামকে রক্ষা করার জন্য। আমাদের পিয়ে দেয়ালে পিঠ থেকে গেছে, আমরা কোথায় আছি? মাহফিলে যাও হুজুর, আগে লেগে দিয়ে হুজুর আগে দুই একটা যদি ওয়াজ টান দেন তাহলে আস। আগের যুগের ওলা আলাম ওলামায় কেন নিজের চোখে দেখতে ছোটোবেলায় মাহফিলে গেছি, হাজার হাজার মানুষ এসে একটা কথা বেহুদ কোনো আলেম বলেন নাই, কিন্তু আজকে যদি আলোচনার মধ্যে গেলে আগে লিস্ট দেয় হুজুর আপনি একটু গজল দিতে হবে, আপনি একটু গান দিতে হবে, আপনি একটু রোমান্টিক কথাবার্তা বলতে হবে, আপনাকে একটু ইয়ে বলতে হবে, সিরিয়াল দিয়ে দিতে বুঝলেন নাই, আর এটি না দিলে পাবলিক হয়ে যাবে না। হুজুর কি ওয়াজ করছে? আল্লাহ আসছে ওয়াজ শুনতে হেদায়ত নিজে হওয়ার জন্য,
এ হুজুরের স্টাইল দেখার জন্য আসা। কোন হুজুরে কি নাইস মারে ওই আমাদের তাহিনির মনে করেন এই যে আমাদের গিয়াসুদ্দিন তাহির হেরে দিয়েছিল মামলা উল্টা হে অন হে হয়ে গেছে কিন্তু লাভ হয়েছে এখন তো সে তো ঠিক হয়ে গেছে কথা বুঝলেন। এই জন্য আমরা যে অবস্থায় বর্তমানে আছি দেয়ালে পিঠ ঠিক গেছে আমাদের আদর্শ কোথায়। জার্মানের একটা মিউজিয়ামের মধ্যে জাদুঘরের মধ্যে একজন যার একজন মিউজিয়াম সে নিজে একটা ভাস্কর্য বানাইছে সেই ভাস্কর্যের একটা তিনটা ব্যক্তি দিয়ে বানাইছে। প্রথম ব্যক্তি হলো ইহুদি সে ইহুদি টিভি পড়া পরের ব্যক্তি হচ্ছে তার নিচে হলো আপনার তার ঘাড়ের মধ্যে এভাবে ঘাট দিয়ে সাজাইছে তার ঘাড়ে হচ্ছে খ্রিস্টান আর মুসলমান সেজদারত অবস্থায় হের উপরে হইল খ্রিস্টান অর্থাৎ মুসলমানের নিচে। তো এক ইহুদি দিকে ভয় পাইছে ভাই তুই এটা কি কাজটা করলি গিয়া এই মূর্তিটা কেন বানাই বলে পৃথিবীতে 8% ইহুদি পৃথিবীতে 8% পুরো পৃথিবীটা এরা পুরো পৃথিবীটাকে কন্ট্রোল করে। আপনি বলেন পানি খাইবেন পানি এই যে মনে করেন মাম পানি খান ফ্রেশ পানি যেই পানি খান ওয়ার্ল্ডওয়াইড যে পানিগুলো আছে সাদা পানি সেই পানির মধ্যেও শেয়ার আছে। এবার আপনি যখন সেভেন আপ বলেন কোক বলেন যা বলেন ড্রিঙ্কস বলেন সবগুলোর মধ্যে তাদের কি আছে আপনার শেয়ার আছে। কম্পিউটারও যাবেন শেয়ার আছে আপনি কাপড় কিনতে যাবেন সেখানে শেয়ার আছে। আপনি যদি যেখানে তার খানা এই যে খাদ্য কিনতে যাবেন সেখানেও শেয়ার আছে। চাউল কিনতে যাবেন সেখানেও শেয়ার আছে শেয়ারের অভাব নেই তাদের। পৃথিবীতে পুরো মার্কেটিং থেকে শুরু করে মিডিয়া থেকে শুরু করে ইলেকট্রনিক মিডিয়া থেকে শুরু করে এমনকি বিজনেসটা পর্যন্ত কন্ট্রোল করতেছে ইহুদিরা। আপনি আলোচনা করেন তাদের তাদের তারা কন্ট্রোল করেছে। আপনি কোথায় আছেন যে ইহুদিদেরকে বাদশাহ আব্দুল হামিদ এই সালতানাতের বাদশাহ ছিলেন আপনার এই অটোম্যান বাহা আপনার তুরস্কের যে লাস্ট যে তিনি আব্দুল হামিদ ছিলেন বাদশাহ তিনি তাদেরকে উদ্দেশ্য করে একবার বলেছিল তোমাদেরকে কখনোই আমি থাকতে কখনো তোমাদেরকে এক নায়কতন্ত্র রাষ্ট্র কায়েম করতে আমি দেব না। বর্তমান সময়ে এই বাইতুল মুকাদ্দাস আজকেও আমি পত্রিকায় দেখলাম ঘুমন্ত অবস্থায় 8 শিশুকে বোমা মেরে ফেলে শহীদ করে দিয়েছে। কোথায় আছে খালি ওয়াজ দেয় না নিজে কিছু কান খোলা থাকে মুখটার একটু হেফাজত করে কারণ এই মুখের কারণ সালিম আল মুসলিমুন মিল্লি সালি হয়ে দিয়ে যে ব্যক্তি তার হাত এবং মুখকে কোনো ভাইকে নিরাপদ না করতে পারে সেই ব্যক্তি কখনো মুসলমান হইতে পারে না। এই জন্য মুখটার হেফাজত করে এই মুখের জবানের অনেক দাম আছে। এই জন্য ওলামায়ে কেরাম আল্লাহ নবী বলেছেন যদি কোনো ব্যক্তি এই তার মুখটাকে হেফাজত করে আল্লাহ তাআলা তাকে 23টা জিনিস থেকে বাঁচায় তার মধ্যে একটা বড় জিনিস হচ্ছে কবিরা গুনাহ থেকে সে বাঁচে। এই জন্য এই কথার অনেক দাম আছে কিয়ামতের দিনে এই 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 ঠোঁটটাকে কেচি দিয়ে কাটা হবে ফেরেশতারা কাটবে জাহান্নামের ফেরেশতা। এই জন্য নবীজির চরিত্রকে আগে নিজের মধ্যে নিয়ে আসা আব্দুস সাত্তার রহমতুল্লাহি আলাইহি যে কোনো মদিনা শরীফ যায় না কিন্তু অনেকে অনেক মদিনা শরীফ দেখাইছে অনেকে জানে উনি দেখাইবে কিভাবে উনি দেখাইবে কিভাবে সম্ভব কিভাবে নিজের মধ্যে মদিনাওয়ালার প্রেম নিয়ে আসে নিজের মধ্যে মদিনাওয়ালার আদর্শ নিয়ে আসে দেখবেন অটোমেটিক মদিনাওয়ালা আপনার কাছে চলে আসে কারণ নবীজির আদর্শ হচ্ছে সবচেয়ে বড় আদর্শ। এই মুখের জবানটা এত বেশি দরকার হযরতে সালহা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস বর্ণিত বুখারী শরীফের 1277 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে অনেক লম্বা একটা ঘটনা ছোট্ট করে বলি সেটা হচ্ছে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি মহিলা সাহাবী তিনি আল্লাহ রাসূলের দরবারে আসলেন বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার জন্য একটা চাদর নিয়ে আসছি সেই চাদরটা হচ্ছে জর্না যুক্ত চাদর মানে মোটা একটা সুতা যেটাকে আরব দেশে বলা হয় এটা এটা বাংলা বলা হয় জর্না যুক্ত এই সুতা দিয়ে উনি খুব গাদি করে একটা কি বানাইছেন চাদর বানাইছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় তিনি তার শরীরের কাপড় চোপড় ছিল খুব কম তার ঘরে কাপড় ছিল খুব কম তিনি চাদরের নাম উড়িয়া আল্লাহ রাসূল ঘরে যায় তিনি এটাকে লুঙ্গি হিসেবে বানাইছেন। এক সাহাবী বলল ইয়া রাসূল এত সুন্দর আপনাকে লাগতেছে যদি এই কাপড়টা এই এই এজারটা এই লুঙ্গিটা যদি আমার কাপড় হইতো সুবহানাল্লাহ লাগে কি বলছি কাপড় হইতো কাপড় কাপড় সেনার তো মরার সময় কাপড় লাগেনি মোহাম্মদের গোলাম হলে কাপড় লাগবে বুঝেন নাই মোহাম্মদের গোলাম যদি হইতে পারে তাহলে কাফন আপনার কোনো কিছুই লাগবে সুবহানাল্লাহ বলবেন এই যেমনি মরবেন হেমনি আপনার কাফন হয়ে যাবে যদি আপনি মোহাম্মদের গোলাম হইতে পারেন। তো সাহাবি বললো আরেকজন সাহাবি বর্ণনাকারী তিনি বলতেছেন
তুমি কি দেখো না আমার দয়াল নবীজির শরীরের, তোমার শরীরের মধ্যে কাপড় চোপড় কম, বাড়িতে কম। তুমি জানো না যে দয়াল নবীজির কাছে কোনো কেউ কিছু চাইলে সেটা আল্লাহ রাসূল কখনো ফিরত দেন না, সুবহানাল্লাহ। তো দেখো আল্লাহ রাসূল দিয়ে গেলেন তাকে। তো তুমি জানার পর তুমি ওনার কাছে কথা বললে কেন? বলছে রে ভাই, আমি চাইছি আমার জীবনে যদি এই এই লঙ্গিটাতে, আফসোস করছি যদি আমার এটা কাপড় হইত, সুবহানাল্লাহ, আমার রসুল করছেন সেটা দিয়ে সে কাপড় বানাই। কতটুকু আবেগ ছিল আল্লাহ রসুল মুসকে হেসে বলছেন, এটা আমি তোমার দিয়া দিলাম কাপড়ের জন্য। রসুলের আদর্শ দেখে মুখ খারাপ করেন না, কোনোদিন কারোর সাথে মুখ খারাপ করেন না। ইহুদি থাপ্পড় মারছে, থাপ্পড় না চলে গেছে, কিছুক্ষণ পরে দেখা হইল, বলে এই কারে কারে মাস, আরেক ইহুদি জি কারে মাস, বলে মাসি কোমরকে মাস, বলেছি না মোহাম্মদ, যার কত পূর্ববর্তী কিতাবের মধ্যে লেখা আছে। এই পূর্ববর্তী কিতাবের মধ্যে আমার নবীজির বডি মোবারক, তার পা মোবারক কত ইঞ্চি হবে, তার হাত মোবারক কত ইঞ্চি হবে, নাক মোবারক কত ইঞ্চি হবে, তার ঠোঁট মোবারক কত ইঞ্চি হবে, তার শের মোবারক কতটুকু হবে, তার বডি মোবারক কি হবে, কতটুকু হবে, সবগুলোর সিফত এই তাওরাত এবং ইঞ্জিলের মধ্যে লেখা আছে। কিন্তু ইহুদিরা দেখেন কত বড় জালিয়াতি এদের মধ্যে, প্রতারক এই গোষ্ঠী, কত বড় গোষ্ঠী, এই গোষ্ঠীর হিংসা কতটুকু মুসলমানদের দিকে। আপনি তো বুঝেন না, আপনি আসেন সারাদিন ইন্টারনেটে, সারাদিন আসেন ওই চার দোকানে বই একটা কুমারার ক্ষেত্রে, টেলিভিশনে কোন জায়গায় কী হয়, খেলাধুলা সব কিছু, কোনোদিন এই কথা চিন্তা করছেন কার ইশারায় চলতেছেন, কোথায় খাচ্ছেন, কীভাবে চলতেছেন, কার ইশারায় চলতেছেন, কোনোদিন চিন্তা করছেন? এই ইহুদিরা মুসলমানদের চরিত্র ধ্বংস করার জন্য তারা পাঁচটা টার্গেট নিয়েছে, 15টা বিগ বিগ টার্গেট, মানে 15টা হলো বড় বড় টার্গেট, তার মধ্যে 15টার মধ্যে পাঁচটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। এক নম্বর হইল মুসলমানদের চরিত্র ধ্বংস করা, প্রথম নম্বরটা কি চরিত্র ধ্বংস করা, দ্বিতীয় নম্বর হচ্ছে তাদের অর্থনৈতিক ব্যবস্থাকে দুর্বল করে দেওয়া, তিন নম্বর হলো সামাজিক ব্যবস্থাকে দুর্বল করে দেওয়া, চার নম্বর হলো পারিবারিক কলহ বিবাদ সৃষ্টি করে দেওয়া, পাঁচ নম্বর হলো তার সমস্ত কিছু ধ্বংস করে দেওয়া। কারণ ইহুদিদের আকীদা হচ্ছে, তাদের কিতাবের মধ্যে পাওয়া যায়, তারা শুধু একমাত্র তারাই ভালো জাতি, আর বাকি সব হলো কুকুর জাতির মতো। ইসলাম কি বলে? ইসলাম বলে মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ, জীব, এছাড়া প্রক্রিয়া কোনো কিছু নেই, সবাইকে দিয়ে বলছে ইসলাম। এটা হচ্ছে পার্থক্য আমাদের সাথে তাদের সাথে। কিন্তু আমরা বুঝি না, আমরা আছি সারাদিন চায়ের দোকানে, আমলে আড্ডায়, অমুক হুজুর কী করে, অমুক ছাত্র কী করে, একটা দিন কোনো দিন চিন্তা করছেন যে একটা ছাত্র লেখাপড়া করে মাদ্রাসা কত কষ্ট করে লেখাপড়া করে, এই যে পান সিগারেট বসে নষ্ট করেন, এই টাকাটা নষ্ট না করে ওই একটা ছেলে যে মাদ্রাসায় যায়, স্কুলে যায়, তারে বাবা ধরে ধর তুই আজকে ধর 2-5 টাকা দিলাম, একটা কলম কিনা দেন, একটা খাতা কিনা দেন, আরে বাবা সৎকা তো অন্তত কি এভাবেও আদায় মাদ্রাসায় যে ছাত্ররা পড়ে। আমাদের দেশে তো মাশাআল্লাহ লিঙ্গা সৎকার তো আছেই, চলতে আছে, মানুষ চলতে খাইতেছে চলতেছে, কিন্তু এমনও কিছু ছাত্র আছে তারা লজ্জায় মানুষের কাছে কোনো কিছু বলতে চায় না, লজ্জায় জীবনে কার কাছে বলে না যে আমার পাঁচটা দেখা দিয়ে আমার একটু কলম কিনা দেন। বুঝতে হবে আপনাকে, বুঝতে হবে আপনাকে, আপনাকে জানতে হবে, তার চেহারা দিকে তাকাইতে হবে। একজন তালেবুল ইলমকে যদি সহযোগিতা করেন, আপনি যেন নবীকে সহযোগিতা করেন। আমরা রাজি আছেন কি না? আসেন সবাই, সবাই একটু হাত তুলে দেখেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, রিসালা, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া মাদ্রাসা, জিন্দাবাদ, দুনিয়া মাদ্রাসা, জিন্দাবাদ। প্রিয় হাজিরিন, কথা সংক্ষেপ, মূল কথা হচ্ছে আমাদের এই বর্তমান সময়ে যে অবস্থাটা আমরা চলতেছি, আমাদের নিজেদের চরিত্রটাকে আমরা যেন ঠিক রাখি, মুনাফিক যাতে অন্তত লোককে না, কেয়ামতের ময়দান আমরা যখন কবরে যাব, কবরের মধ্যে সোয়াল কয়টা কে বলতে পারে, কত সোয়াল কয়টা জানেন না, কয়টা সোয়াল ভুলে গেছে? মুসলমানের এখানে সবাই মুসলমান তো, আমরা সবাই মুসলমান, সন্দেহ আছে নাই? তাহলে সোয়াল কয়টা, প্রথম সোয়াল কি, মান রব্বুকা, আর বাংলায় বাংলা আলাদা বুঝে, প্রথম সোয়াল কি, আর তোমার রব কে, দ্বিতীয় নম্বর তোমার দিন কি, দিন বুঝেন তো, ইসলাম কি, আচ্ছা তিন নাম্বার তোমার নবী কি, এই তো আসল জায়গা পাইছে। যারা বলে আমার বুখারী মুসলিমে, যারা বলে বুখারী মুসলিম ছাড়া কোনো কিছু মানি না,
এগুলো বলবেন তোমার কবর সব হলো, সল হলো দুইটা, কয়টা? দুইটা। কথা বোঝেন না, দুইটা। তাতে সল হলো কয়টা? দুইটা। দুইটা, কারণ মহারাজ মুসলিমে তৃতীয় নম্বর সল নেই, তৃতীয় নম্বর কি নাই? সোহাল নাই। এখন এই যে তৃতীয় নম্বর যে সোয়ালটা, আমি প্রথম দুইটা বাদ দিলাম, তৃতীয় নম্বর যে সোয়ালটা জিজ্ঞাসা করবে, মানে হ্যাঁ তার অযোগ্য অথবা মান না বিলুপ, তোমার নবীকে অথবা তোমার তোমার এই ব্যক্তিটাকে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার মতে বোঝা গেল যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক খুলে দেওয়া হবে অথবা আল্লাহ রাসূলকে নিয়ে আসা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো মুমিন হইলে সে বলে ফেলবে, আশহাদু আন্নাকা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কাফের সে বলতে পারবে, এখন কাফেরও শেষ মুমিনও শেষ, মাঝখানে আছে কি? মাঝখানে আছে কি? মুনাফিক। হে দিগো না, হে দিগো না, হের অবস্থা কি? এই মুনাফিকরা পৃথিবীটাকে ধ্বংস করে দিচ্ছে। ইহুদিরা পারে নাই, পারে নাই, পারে নাই, সে আব্দুর রহমান সাভারে তৈরি করছে। এই আব্দুর রহমান সাভার টার্গেট ছিল মুসলমানদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে দেওয়া। আজকে সেই বিভেদটা করতে 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 আমরা যেখানে আউলিয়া কেরামের মার্কাজ বিভিন্ন জায়গায় হচ্ছে, সেখানে কিছু মানুষরা এসে বলা শুরু করছে যে না, এগুলো দিয়ে এখন আর চলে না। এখন আমাদের ইউটিউবের আলোচনা শুনো, আমরা যেটা বলি, কোনো আমার এক সহসভাপতি তিনি আমাকে বলতেছেন যে হুজুর, হুজুর তো বলছে যে নামাজ তো হাত পা দিয়ে ভাবে করতে হবে। তা আমি কইছি হুজুরের কইন একটু আমার সাথে দেখা কর, ইউটিউব হুজুরের নাম মানেন, আমার নাম মানে মানে বলে একটু দেখা করছে। তো মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিচ্ছে। এরা প্রথম টার্গেট ছিল মুসলমানদের চরিত্র, অলরেডি বলে ফেলেছে। আপনি আর চরিত্রটা কীভাবে ধ্বংস করছে? মোবাইল, মোবাইল অপ্রাপ্ত বয়স্ক ছেলেদের হাতে মোবাইল দিবেন না, হ্যাঁ কানলে না, মরে গেলেও তারা দিবেন না। কথা বুঝাইতে পারছি? মিনিমাম তার বয়স 20-22 বছর আগে তাকে দিবেন। আমি গত বছর তো এখান থেকে গেলাম, একজন গার্জেন আসছিল আমাদের সালাই আমাদের, কয় হুজুর আমার পোলা তো সারাদিন পড়ে। বলে কী পড়ে? ফেল গেছে টেস্টে। তো যে গেলাম কী পড়ে? কো সারাদিন দেখি তো দরজা লাগাই হয়ে পড়ে। কী পড়ে? আমি মোবাইল আসি একটা মহা 25,000 টাকা মোবাইল কিনে দিছি। তো ভালোই করছে, আমাকে এমন পড়া হেঁটে পড়ে মাগরিবটা একদম হজর হজর দেবো, যেটা ইমাম আবানি হোক বুঝেন নাই। সন্তানের হাতে এমন অস্ত্র তুলে দিবেন না যে অস্ত্র আপনার বৃদ্ধাশ্রমে পাঠায়। ঢাকা শহরের গাজীপুর আছে একটা বৃদ্ধাশ্রম, যে বৃদ্ধাশ্রমে এখন মানুষ সংখ্যা বেড়ে গেছে শুধু সন্তানের অপরিচর্যতার কারণে। আপনি যেরকম হইবেন, সন্তানদের যেরকম উল্টা পাল্টা বানাইবেন, আপনার সন্তান আপনার ঘিরের মধ্যে হিঁড়েই দিয়ে আপনার রয়ে যাবে একদম বৃদ্ধাশ্রম। তখন তো হুজুর আমার বলে আমার মারে, তখন বদলা দিল জীবনে কাম হয়। এক কথা বয়ে দিলাম, একদম খাস বাংলা কথাটা বললাম, এটা হয় ঘটেছে কিনা বলে। ঢাকা শহরে আমার সামনে ঘটনায় আমি বসা, পাশে একদম মুরব্বী হঠাৎ করে বলতেছে আমার সন্তান আমার কুঠিয়ে গেল, হইতেছে না, মুরব্বী বয়স প্রায় 70-এর কাছাকাছি, অসুস্থ মানুষ। পরে ফোন টোন দিয়ে বললাম সে আসে না, সে আমি মুখ সাকা মনে তো তুমি তোমার বাবু ঠিক আছে। পরে আমি সাংবাদিক News24-এ ফোন দিলাম, ওরা আসলো, আসার পরে ওরা ইয়ে করলো, এটা ইয়ে করলো। তখন তারা ফোন টোন বিভিন্ন কায়দায় তারা নিয়ে আসছে, আসার পরে ওনারা হাসপাতাল নিয়ে আমরা ডাক্তার টাক্তার দেখাইলাম, পরে শেষ পর্যন্ত সে রাজি না, তার রাজি নিতে বাসা নিতে সে রাজি না। হয়তো সেই বাবাই 10 লাখ টাকার বাড়ি বিক্রি করে তারে একটা হোটেল ব্যবসা দিছে, এখন তার ঘরে বলে জায়গা হয় না। এই হলো শিক্ষা, চরিত্র কেন ধ্বংস করে দিছে এরা দেখে। সব কিছুর পিছনে কিন্তু এরাই, বাবা মার মধ্যে, সন্তানের মধ্যে, সন্তান ছেলের মধ্যে সম্পর্ক নষ্ট করে দিছে। আজকে সেই সম্পর্কটা আবার রিনিউয়াল করে, আবার সেটাকে ঠিক করে। তবে খোদার কসম করে বলে, যদি কোনো ব্যক্তি শান্তিতে থাকতে চান, সন্তানদেরকে দিনদার মানে আল্লাহ আল্লাহ দিনদার আল্লাহ আল্লাহ ছেলের কাছ থেকে জীবনে এই জিনিস আশায় করা যাবে হবে পশ্চিম কেন? আপনি আপনার সন্তানকে দিনদার মানেন, মাদ্রাসায় পড়ান, মনে করেন মাদ্রাসায় ভালো লাগে না, স্কুলে পড়ান, ওকে করুন, সমস্যা নাই, কিন্তু অন্ততপক্ষে মক্তবে আগে বাড়াইবেন, সকালবেলা কোরআন শরীফ পড়াইবেন, তারে আদব শিক্ষা দিবেন, মাঝে মাঝে সালাহ আমাদের হুজুরের দর্শে বসবেন, এখানে আসবেন, এখানে আলেমুল আমাদের আলোচনা শুনবেন, তামিল দর্শে আসবেন। এগুলো বসলে আপনার দিল নরম হয়, সন্তানের প্রতি তার মহাব্বত সৃষ্টি হয়। আল্লাহ রাসূল বলছেন তোমাদের তোমাদের সন্তানকে তিনটা শিক্ষা দিবা, কড়া শিক্ষা, জোরে বললাম কয়টা? তিনটা। আপনারা কি রাগ করছেন? আমিও কিন্তু ছেড়ে দেবো, বেশি সময় নাই,
এগারো বাজে গেছে, কারণ আমার আলোচনা আমি আবার সকালবেলা ফজর নামাজ পড়াইছি। ঢাকা শহরের ইমামতি আগেও আমি গার্মেন্টসে চাকরি এক কথা বুঝেন নি, এই জন্য আগে আগে যায় দূরে কোনো মতে নামাজটা পড়াইত। তো এই অবস্থায় আমাদের বর্তমান সময় ইমামদেরও অবস্থা খারাপ, কোথায় জানেন আপনারা? ওই সন্তান, যে সন্তানকে আমি এত বড় করলাম, সেই সন্তানকে আমি সন্তান আমারে কি করে মাইরা কোথায় নিতেছে, বৃদ্ধাশ্রমে বাড়াইতেছে, এটা কারণ হচ্ছেন আপনি। সন্তানদের কোলে বসাইছেন, বসায় প্রথমে বিসমিল্লাহ আপনি তার মিশা কথা শিখিয়েছেন, তো চরিত্র হ্যাঁ ধ্বংস করে দিয়েছেন। দ্বিতীয় নম্বর হচ্ছে তার ভালো কিছু কিন্তু শেখানোর কথা ছিল, সেটাও আপনি শেখান না। এই জন্য নতুন কোনো সন্তান যদি পৃথিবীতে আসে, প্রথম তার জন্য করতে হবে, ছেলে হোক আর মেয়ে হোক, আল্লাহ তাআলা দুজনের রিজিক কে দিছে, কে দিছে আল্লাহ। আপনার চিন্তা করার দরকার আছে? আমাদের দেশে হিন্দু, এই যে হিন্দু পাঞ্জাবে, এই ইন্ডিয়াতে পাঞ্জাবে, পাঞ্জাবে প্রদেশের মধ্যে মেয়ে বলতে নাই, ওরা অন্য দেশ থেকে অন্য প্রদেশ থেকে ভাড়া কইরা আইনা মাইয়া বিয়ে করে, কারণ ওই প্রদেশের মেয়েরা মেয়েদেরকে অপারেশন করতে 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 এখন আর মেয়ে না মানে সন্তান হচ্ছে, আল্লাহর গজব নাই। একজন সন্তান ছেলে হোক আর মেয়ে হোক খুশি রাখবো কাকে, কাকে খুশি রাখবো? আল্লাহ। সন্তান দুনিয়াতে আসা, আসার পরে তাকে প্রথম যে শব্দটা শোনাবেন সেটা হচ্ছেন আজান, সেটা কি আজান। আরেকটা বিষয় হচ্ছে সন্তানদেরকে পারলে ছোট মানুষ তাকে যদি প্রথম যদি মধু দেন আরো ভালো, একটু মধু খাওয়াই দেবেন, মধু খাওয়ানোর পরে তারা আজান শোনাই দেবেন। আর একটা কথা বলে দিই আমি, প্র্যাকটিক্যাল একদম প্র্যাকটিক্যাল বাস্তব, সেটা হচ্ছে বাচ্চা যদি বেশি কাঁদা কাটে, মানুষ বেশি কাঁদে কিনে কথা বলে, ছোটবেলায় কাঁদে না, ওই যে কাঁদতে কাঁদতে হারায় কাঁদে মারা মনে যেতে না বাবা না দাদা না দাদি হল, কিচ্ছু লাগবে না, মোবাইলের মধ্যে অ্যাপস ডাউনলোড করেন কোরআন শরীফের আওয়াজ বেশি না ইয়াসিন সুরা অথবা যে কোনো সুরা আপনি তারা রিপিট এটা সাফল দিয়ে রাখবেন, মানে বারবার চলবে, সাফল হলে বারবার ওটা আপনি ছেড়ে তার কানের মধ্যে রেখে দেবেন, দেখবেন অটোমেটিক ঘুমায় গেছে, সুবহানাল্লাহ। কারণ ছোটবেলায় শয়তান আসর দেয়, শয়তান দুইবার আসে পৃথিবীতে মানুষের কাছে, বড় শয়তান একবার আসে মায়ের গর্ভে যখন সন্তান আসে, তখন সে মায়ের এই পেটের উপরে একটা হাতের চাপ রাখে, এটা আমাদের মহাদেশের মহাদেশের বর্ণনা করছে, এটা বাস্তবতা আছে। আবার সে আসে কখন, যখন পৃথিবীতে আরেকবার সে আসে, আসার সাথে সাথে যখন সে দেখে যে তার তাবে না হয় তখন আরেকবার তাকে তার পিঠে হাত বোলায়। এই সন্তানদেরকে যদি আমরা মানুষ না করতে পারি তাহলে যেই সন্তান আমাকে, আমি যে সন্তানে এত কষ্ট করে মানুষ করলাম, সেই সন্তান আমাকে শেষ পর্যন্ত নিয়ে যাইব বৃদ্ধাশ্রমে, আমার নিয়ে রাস্তায় ধুয়ে আইব, ধুয়ে করে হেতাব সুন্দর করে ঘুমাইব, এই সন্তান আমার দরকার আছে। সন্তানকে মানুষ করতে গেলে দিনদার বানাইতে হবে, কি বানাইতে হবে, আর নিজেরও ঠিক করতে হবে। আমার এক গার্জেন আছে মাশাআল্লাহ, এ স্যার যখন দেন ওলা থায় আমার বোলিং, সেই এক অক্ট নামাজ পড়ে, মাঝে মাঝে বাড়ি গেল খালি জি গেলেন ভাই তুমি আমরা নামাজ হলে নাই, ও ভাই হলি না ওলা আছে না হলে আমার জানা তুলে যাবো বুঝেন নাই, মানে ছেলে আমার জানা তুলে যাবে, কারণ আমি বললাম আমার ছেলে জানা তুলে যাবো এটা হিতে লিখে দিছি না আপনারে, আমরা লিখে দিছি স্ট্যাম্পে লিখে দিছি না, তো স্ট্যাম্পে লিখে দিন আপনার আমার আপনার না কোনো হোলার আমার হোলাই করো, আপনি তো গজব ডেকে আনতেছে এই বলে আপনারা জাহান নামে লয়ে যাবো নিশ্চিত থাকেন, টেনশন করে জানাতে দিব না সাম নামে বোঝান নাই, খালি মাদ্রাসায় নিজের পোলারে বলাইলে আমি জান্নাতে চলে যাবো এই টার্গেট করে জীবনে বলাই, নিজে আমল করতে হবে, নিজে আমল করতে হবে। আমরা করি কি পোলা তো মাশাল্লাহ বড় আলেম হয়ে গেছে, নিজের নামাজের দরকার নাই, কালামের দরকার নাই, হজর দরকার নাই, জাকাত দরকার নাই, আবার উল্টা কিছু দিই, উল্টা উল্টা হলো যে কি যে সব ঠিক আছে, জাকাতও দেয় ভালো, রোজাও রাখে ঠিক আছে, হজর দেয় ঠিক আছে, কথাও কর ঠিক আছে, সব ভালো থাকার পরে প্রতিবেশীর সঙ্গে তার ভালো ব্যবহার করে না, খারাপ ব্যবহার করে, রাস্তাঘাটে তার কথা শুনলে মানুষের দুধ দিয়ে দুধ দেয় বাবা এই লোকের সাথে আমি নাই, অত হাদিসের মানুষ আছে না নাই কথা বলে না আছে না নাই, কষ্ট পাইছে নাকি না, কথাগুলো গুরুত্বপূর্ণ কথা, ওয়াজ তো আজ মনে হচ্ছে এরকম ওয়াজ মনে হচ্ছে মনে হলে না, উল্টা পাল্টা ওয়াজ আমি করি মাঝে মাঝে, এই এলাকার পুরান মানুষ তো আমি, এই জন্য আমাদেরকে মহব্বত করে কথাগুলো বলি, মহব্বতের অধিকার আছে না নাই,
যে এলাকায় বেশি মহব্বত করে ওই এলাকার কথাবার্তা কিছু আলকুল্লা বানাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে যাওয়ার আগে, পৃথিবীতে তিনি আসার আগেই সাতটা জিনিস হয়েছে, সাতটা সুসংবাদ আল্লাহ পৃথিবীর মানুষকে জানাই দিয়েছে যে দেখো এই জিনিস হচ্ছে। লাস্টের যে ঘটনাটা হচ্ছে তুব্বা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসবেন এর ইসানবীরও আগে একজন বাদশাহ ছিল, সেই বাদশাহ নাম হলো তুব্বা। নাম কি? তুব্বা, মনে রাখবেন। এই তুব্বায় আমার নবীর উপরে ইমান আনছিল, সুবহানাল্লাহ। বলে কত আগে সেই ইমান আনার কারণ কি জানেন? একমাত্র যখন শুনছে যে মদিনাতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আসলে এখানে মানুষ শান্তিময় থাকবে। এই জন্য আমরা আমাদের সন্তানকে যদি মানুষ করতে চাই নিজেদেরকে আগে সংশোধন করতে হবে। কুয়াম ফুসাকুম আহলিকুম, না নিজে বাঁচা এবং আরেকজনে বাঁচা, আবার কাটিলে দৌড় দিয়ে না। কিছু মানুষ আছে নিজে বাঁচে, সন্তানের কোনো খবর নেই, এরকম কাজ কিছু মনে করেন। নিজেও বাঁচবেন, নিজের সন্তান নিজে আদব কায়দা করবেন। আমিও জানি আপনি সব কিছু ঠিক আছে, নামাজ ঠিক আছে, রোজা ঠিক আছে, হজ ঠিক আছে, জাকাত ঠিক আছে, কিন্তু আপনি প্রতিবেশীর সাথে মুসকি হেসে কথা বলেন, মুসকি হেসে কথা বলা শুন না, সালাম দেন না, এটা তো আপনার অধিকার। আপনার অধিকার হচ্ছে আপনি তাকে তার সাথে ভালো ব্যবহার করেন। আপনার দাড়ি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, লেবাস আছে, তাসবিহ আছে, সব আছে, কিন্তু মুখের ভাষা খারাপ। আমার নবীজি কি কার সাথে খারাপ ব্যবহার করছে? বলে না খারাপ ব্যবহার করছে কোনো সময়। আমি প্রধান, মাদ্রাসার প্রধান, আমি প্রধান হয়েছি তো কি হয়েছে সবার লাগে খারাপ ব্যবহার করবো, এরকম আসেও তো। আবার আমি কর্মচারী, মালিক আমার সুন্দর সুন্দর কথা কয়, হ্যাঁ মালিকের সব তো পাম্প করতে দিতে পারি, কাম হাসিল করতে পারলে 10 ঘন্টার কাম 2 ঘন্টা করে বাকি 8 ঘন্টা নাক দেয় ঘুমাই, এটাও খারাপ কথা, বুঝেন নাই? এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আমরা যতক্ষণ পর্যন্ত নিজেদেরকে সংশোধন না করতে পারবো ততক্ষণ আমাদের এই সমাজ উন্নতি হবে না। এই দিনিয়া মাদ্রাসা, এমন একটা মাদ্রাসা বর্তমান সময়ে আমার হুজুর কিবলা শুরু করেছে, যে এই দিনিয়া মাদ্রাসার আন্দোলন পুরো আজকের এই সালেয়াবাদ না, আপনার এই বাংলাদেশে প্রায় 3700 উপরে, অর্থাৎ 3700টা মাদ্রাসা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কয়েকজন মাদ্রাসা 3700টা মাদ্রাসা, অর্থাৎ 2005 সাল থেকে এই পর্যন্ত 14 বছর হয়েছে টোটাল, হয় না? 14 বছর সামথিং, প্রায় 3700 মাদ্রাসা অলরেডি হয়ে গেছে। এই মাদ্রাসাগুলোতে যারা ছাত্ররা লেখাপড়া করাইতেছে করতেছে, আপনি যদি নিজে দিনদার না হন, আপনার সন্তানকে দিনদার না মানান, তাহলে আপনার আপনি আপনারকে কিন্তু বৃদ্ধাশ্রম থাকতে হবে, রাস্তায় আপনার রেখে নিয়ে আসবেন, আপনার সন্তান আপনার হারে নিয়ে রেখে থুয়ে হঠাৎ করে কেউ বস্তা বোঝে সুন্দর করে থুয়ে ওখানে খাইলে খাইবো না, কে খাইবো খাইবো সব সমস্যা নেই, কিন্তু দিনদার মানান। এই শেষ জামানায় একটা সময় আসতেছে, এই সময়টা বড় মারাত্মক সময়। দাজ্জালে অলরেডি তারা চিন্তা করে ফেলেছে ইহুদিরা, যে বাইতুল মুকাদ্দাসের ভিতরে এমন একটা মন্দির বানাবে যে মন্দির থেকে পুরো বিশ্বটাকে তারা পরিচালনা করবে। এদের টার্গেট হচ্ছে বাইতুল মুকাদ্দাস। আমরা বলি তো বাইতুল মুকাদ্দাসও আমাদের, কাবাও আমাদের, ওরা তো কাবা তোমাদের, বাইতুল মুকাদ্দাস হলো আমাদের। আমরা বলি তো আমাদের তোমরাই আমাদের। আজকে সেই দাজ্জাল আসার জন্য তারা বিভিন্ন রকম পায়দারা করতেছে। এই দাজ্জালকে আমরা সুযোগ দেওয়ার দরকার নাই, আমরা দেব না। যদি আমাদের সন্তানকে যদি আমরা দিনদার বানাই, দিনদার বানানোর জন্য সত্যিকারের একটা মাদ্রাসা দরকার। মাদ্রাসা তো আর সমস্যা, মাদ্রাসায় বর্তমান সমাজে যে অবস্থা শুরু হয়েছে, কোথায় যাবেন আপনি মাদ্রাসায় পড়েন? এই জন্য এইসব মাদ্রাসা, যেই মাদ্রাসাতে পড়লে আপনার ছেলে আওয়াবিন শিখবে, এশাক শিখবে, বড়দের প্রতি তাজিম শিখবে। এখন আমি ঢাকা শহরে যে মাদ্রাসায় বর্তমানে পড়ে, ছেলেরা কদম বসে কি নেবেছে কেন? কথা বোঝেন নাই, আজিম তালিম দিলাম কদম বসে আদবের তালিম দিছি, হ্যাঁ এটা উল্টা বুঝে, এটা বুঝেই না। কিছু হুজুর আছে কয় এটা আবার সেরেক বেদাত এসব কয়া, এখন এটা তো দূর করে দিছে, দোষ তো এদেরও, আমার মতো হুজুরকে দোষ। এই জন্য দিনদার মাদ্রাসা, দিনিয়া মাদ্রাসা, এরকম মাদ্রাসা যদি পড়ান, আপনার সন্তান আপনার দিনদার হবে, আর দিনদার হইলে আপনার কবর হবে সুন্দর। কবর হবে কি সুন্দর, প্রশ্নের সওয়ালের জবাব হবে সুন্দর, রাসূল আমার দয়া নবীর সাথে সাক্ষাৎ হয়ে যাবে, কেয়ামতের দিনে সাক্ষাৎ হয়ে যাবে। আল্লাহ পাক যেন আমাদেরকে বেশি বেশি নেকি আমল করার তৌফিক দান করেন, আমিন আমিন। এবং আশেপাশে আমাদের এই মাদ্রাসায় শুনেন একটা কথা বলি, মাদ্রাসার ছাত্র যদি সত্যিকারের একটা মানুষ হতে, একটা ছাত্র যদি হইতে পারে, মাঝে মাঝে আমি নিজে মনে করি যে মাদ্রাসার ছাত্রী ছেড়ে দেবে,
আবার মাঝে মাঝে মনে হয় না, একটা ছাত্র যদি জীবনে তৈরি করতে পারে, যদি সে কাজে লাগতে পারে, তাহলে হয়তো কবর আজাব আমার আল্লাহ মাফ করে দেবে। এই যে মাঝে মাঝে চিন্তা করি কি মাদ্রাসা বাদ দিয়ে দেবো না, বরং ব্যবসা করবো, আবার চিন্তা করি ব্যবসা করলেও তো সমস্যা, ওখানেও সমস্যা আছে, সব বাদ দিয়ে দেবো চিন্তা করছি। কিন্তু মাঝে মাঝে যখন মনে হয় দুই একটার দেখি, তখন মনে হয় না আমার পরম সার্থক আছে। এই জন্য অন্ততপক্ষে মাদ্রাসায় দেয়, যেই মাদ্রাসায় দিলে আপনি নিজের কোনো সময় ভুক্তভোগী হবে না, কোনো সময় আপনার প্রতি অন্যায় হবে না, ওই সব মাদ্রাসায় আপনার সন্তানকে পড়ান। আর এই মাদ্রাসা হইছে এলাকায় আপনার এই আশেপাশের কবরে আজাব আল্লাহ এমনি মাফ করে দিচ্ছে। এই জন্য এটা অলির একটা, এখানে যে ঈদগুলো আছে এখানে আমার হুজুর কিবলার দোয়ার একটা ঈদ আছে, অলিদের বরকতের হাত আছে, কত আলেম ওলামা আছে, এদের একটা বরকত আছে। এই জন্য এই মাদ্রাসায় বরকতের মাদ্রাসায় দেবেন, যেখানে দিলে সন্তান মানুষ হবে, কারণ সন্তান যদি মানুষ না হয় আপনার কিন্তু কপালে বাড়ি আছে। এই জন্য আল্লাহ পাক যেন আমাদেরকে নেককার আল্লাহওয়ালা সালে বানায়, সকলে আমিন। আমাদের সন্তানদেরকে যেন ধার্মিক এবং আল্লাহওয়ালা যেন বানায়, আল্লাহ পাক যিনি যারা আসতেছে এবং যারা আছে, উল্টাওয়ালা যাই করছে সন্তানের সাথে আর জীবনে করবে, সন্তানকে নিজের কাছে টানে। আমরা করি কি, আমাকে সন্তান আমাকে দৌড় দৌড়ায়, মানে এ ভয় পায় বাপরে দেখলে তো আব্বারে আমি কথা বলতে পারবো না, না না এরকম। বাবা মা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বন্ধু, এই জন্য সন্তান দেখা গেলে দুধের আকাম করে হেঁটে পাইরে গেলে এই কাজটা অন্তত করতে দেবেন, তাকে সুযোগ দেন আপনাকে, তার কাছে তার মনে কি কথা আছে আপনাকে একটু বলতে দেন, তার কাছে তার একটু বসান, বাবা তোমার মনে কি অবস্থা বলো, তার চেহারা দিকে। বাবা মার চোখ হইলে একটা জ্বলন্ত কারামত, তারা মানুষের, তারা তাদের সন্তানের ভবিষ্যতে চোখ দ্বারা দেখতে পারে, এটা আল্লাহ তাদের ক্ষমতা দিছে। কিন্তু আপনি ক্ষমতার অপব্যবহার কেন করবেন, আপনি আপনার সন্তান না আসেন, সন্তান যদি বলে 18 বছর বয়সে যে বাবা আমার বিয়ে করান, রাগ করবেন না, বিয়ে করাই দিয়ে, কারণ তার বিয়ের বয়স হয়েছে কুটে, তার দরকার আছে কুটে এসে বলছে। অনেক সময় সন্তানটা অবহেলা করবেন, এই অবহেলার কারণে দেখা গেছে পরবর্তী যখন বুড়াবুড়ির সময় তখন সখন আমার বসে গেল একটু খেয়াল করে চলবে, নিজেদের সন্তানকে আপন করার চেষ্টা করবে, সন্তানরা যত আপন করবে। আমার জীবনে এই যে সালাইবার বর্তমান হুজুরে একটা সবচেয়ে সুন্দর একটা জিনিস ওনার কাছ থেকে শিখছি আমার জীবনে, সেটা হচ্ছে কি জানেন, উনি ওনার সন্তানদেরকে কখনো ধমক দিয়ে কথা বলেন, চোখের ইশারা শাসন করে বলেছে, চোখের ইশারা বাবার দেখলে বিয়ের মতো শোনে, আবার সম্মান মহাব্বত, এটা হচ্ছে সন্তান। আপনি সন্তানদের কাছে আনতে দিবেন না, আপনারা ভয় করবে, এই সন্তান এইসব বাবা মামার দরকার নেই। এর জন্য সন্তানের প্রতি কিছু স্নেহ করেন, ভালোবাসা দেন, দেখবেন এই সন্তান আপনাকে এক সময় সে ভালোবাসা স্নেহ দেবে। আল্লাহ পাক যেন আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন, আমিন। আমি কি সময় নষ্ট করলাম আপনাদের, রাগ করছেন? আল্লাহ পাক যেন আমাদেরকে এই মাদ্রাসাকে যেন কিয়ামত পর্যন্ত দায়েম কায়েম রাখে, সবাই বলেন আমিন। এই মাদ্রাসায় যত ছাত্ররা লেখাপড়া করে আজকে, তাদের জন্য সবার জন্য পরের জন্য সবসময় দোয়া করবো, নিজের জন্য দোয়া কম করবো, পরের জন্য দোয়া করলে সেই দোয়া আল্লাহ আপনাকে ভালাই দেবে, কথা মনে রাখবেন। আজকে যতটা ছাত্র এখানে লেখাপড়া সবার জন্য দোয়া করেন, তারা যেন দিনের একজন মুজাদ্দিদ হয়, সুবহানাল্লাহ, আল্লাহ যেন কবুল করে, আমিন বলে। পাশাপাশি যেন এই আমার এই ভাই যে কষ্ট করে, কত কষ্ট করে, মানে আসলে এটা ভাষার সামনে বলার ঠিক না, কত কষ্ট করে এই প্রতিষ্ঠানের জন্য, একটু নজর দিয়ে দুই একটা দিন না মানে একটা কলম কিনে দিবে, একটা খাতা কিনে দিবে, এটা পারবেন না, 5 টাকা একটা কলম, 5 টাকা একটা খাতা, অথবা 10 টাকা একটা খাতা, 15 টাকা তো আপনি এমনি নষ্ট করে হবে, প্রত্যেক দিন না হলে তো ওকে মাসে দুইবার একটা দুটা খাতা কিনে দেন, দুইটা ছাত্র একটা কলম কিনে দেন। ছাত্ররা কত কষ্ট করে লেখাপড়া করে, তারাই জানে, যারা যে মা বাবা লেখাপড়া করতে দেয় এরা বুঝে যে সন্তানকে কত কষ্ট করতে হয়েছে লেখাপড়া করে। ওই আমার এই ভাইকে একটু সহযোগিতা করবেন, আল্লাহ পাক যেন আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান, সবাই বলেন আমিন। আল্লাহ আমাকে যেন মাফ করে দেয়, আপনাদেরকে যেন মাফ করে দেন, সবাই বলেন আমিন। আর এই মাদ্রাসার ছাত্র এবং আমাদের আসাদাজা যারা আছেন এবং কমিটি যারা আছে এবং আমার এই ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।